দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সাঁইথিয়া থানার ওসির ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বৃহস্পতিবার দিদির দূত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিকাশ রায়চৌধুরী সহ স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও দলের কর্মীরা। পরে সাঁইথিয়া হাসপাতাল পরিদর্শন করতে এসে থানার ওসিকে দেখিয়ে তিনি বলেন, ও খুব ভালো অফিসার, দুবরাজপুর থানায় ভালো কাজ করার সূত্রেই ওকে এখানে পাঠানো হয়েছে। এরপরেই দলের পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলর সহ দলের নেতাদের পরিচয় করে সমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দেন বিকাশবাবু। কিন্তু প্রশ্ন উঠেছে, দলের নেতাদের সঙ্গে কেন ওসির পরিচয় করালেন বিধায়ক? তাহলে কি দলীয় আনুগত্যেই হয় পুলিশ পোস্টিং? খুব উগড়ে দিয়েছেন বিজেপি নেতারা। দলীয় নির্দেশ অমান্য করে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না পশ্চিমবঙ্গ পুলিশ, দাবি বিজেপি বিধায়ক অনুপ সাহার। পুলিশ প্রশাসনের যে নিরপেক্ষতা নিয়ে যে কাজ করা, সেটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এই তৃণমূলের রাজ্য সরকারে বসে থাকা যারা নেতৃত্ব আছে। এবং সেই ঘটনা সাঁইথিয়াতে নতুন পোস্টিং হলেন দুবরাজপুরের ওসি সাহেব। আমরা চাইব জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে যাতে প্রশাসনিক দায়িত্বে থেকে প্রশাসন চালায়, দলীয়ভাবে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে খণ্ডন করে চেয়ারকে সম্মান রেখে সত্যমেব জয়তে এই কথাটা মাথায় রেখে কাজ করাটাই উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ মেরুদণ্ডহীন, তাদের নিজেদের যে কাজ করার স্বাধীনতা সেই স্বাধীনতা আজকে নেই বলেই আজকে বিকাশ বাবুদের মতন লোকেদেরকে আজকে তাদের যেতে হচ্ছে, তাদের পরিচয় করাতে হচ্ছে এবং দলীয় নির্দেশে কাজ করার বার্তা দিতে হচ্ছে। ওসি মনের মতো কাজ করেছেন বলে খুশি বিধায়ক, না হলে যে ওদের দল চলবে না, দাবি বিজেপি নেতা রঞ্জন রায়ের। ওসিদের সুনাম তো ওনারা করবেন, কেন পার্টিটা একটা বড় সংগঠন হচ্ছে পুলিশ প্রশাসন। এই কয়েকদিন আগেই সাঁইথিয়া থানার এক ওসির বিরুদ্ধে গালাগালি করে ওনাকে ওরা সরিয়ে দিল। তার মানে কি? নিশ্চয়ই ওনাদের কথা শুনছিলেন না। এই ওসি হয়তো ওনাদের মনের মতো ওনাদের কোথায় কাজ করছেন। পুলিশ প্রশাসনই হচ্ছে তো একমাত্র ওদের আক্রমণ হাতিয়ার ঘটে যেতা, কেন সাধারণ মানুষ তো ওদের সঙ্গে নেই, সাধারণ মানুষ তো পাশ থেকে সরে গেছে। তাই তৃণমূলের এখন একমাত্র হাতিয়ার হচ্ছে পুলিশ প্রশাসন। সব মিলিয়ে দলীয় কর্মীদের সামনে বিধায়কের মুখে ওসির প্রশংসা আবারও যেন সামনে এনে দিল পুলিশের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণের তত্ত্বই। আদৌ কি শাসক দলের নির্দেশ উপেক্ষা করে নিরপেক্ষ কাজ করতে পারে পুলিশ, থাকছে সেই প্রশ্নটাই। ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।